হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল তো আজকে আমরা আরও একটি কারেন্ট এফেয়ার্সের ভিডিও নিয়ে এসেছি আপনাদের কাছে যেখানে আমরা ডিসকাস করবো সাতই জানুয়ারি দু হাজার বাইশ থেকে শুরু করে চোদ্দোই জানুয়ারি দু হাজার বাইশ যতগুলো কারেন্ট এফেয়ার্সের কোয়েশ্চান রয়েছে আপনাদেরকে আজকে এই ভিডিওতে আমি এমসিকিউ আকারে জানিয়ে দিচ্ছি আপনারা সম্পূর্ণভাবে ভিডিওটি দেখতে থাকুন আমরা নিয়মিত বিভিন্ন সপ্তাহের কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু সাপ্তাহিক আপনাদেরকে শেয়ার করে থাকি তো আজকের এই ভিডিওটি কিন্তু আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তো দেখতে পাচ্ছেন প্রথমে আমরা যে প্রশ্নটি আপনাদের জন্য নিয়ে এসেছি সেখানে বলা হচ্ছে আটা কামা লার্জ মিলিমিটার অথবা সাব মিলিমিটার অ্যারে টেলিস্কোপ কোন দেশে অবস্থিত এটা কিন্তু অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের কোয়েশ্চেন আটাকামা লার্জ মিলিমিটার অথবা সাব মিলিমিটার অ্যারে টেলিস্কোপ কোন দেশে অবস্থিত তো এই প্রশ্নের যে কারেক্ট সেটি হয়ে যাচ্ছে চিলি ঠিক আছে চিলি হচ্ছে এখানে কারেক্ট বি এরপর দেখুন আমরা পরবর্তী প্রশ্নের দিকে চলে যাচ্ছি যেখানে বলা হচ্ছে কোন ভারতীয় কোম্পানির সহযোগী সংস্থা তৃণকোমালি তেল ট্যাং খামার যৌথভাবে বিকাশের চুক্তি স্বাক্ষর করেছে এটাও কিন্তু একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নিউজ যেটা হচ্ছে কোন ভারতীয় কোম্পানির সহযোগী সংস্থা তৃণকোমালি তেল ট্যাং খাবার খামার যৌথভাবে বিকাশের চুক্তি স্বাক্ষর করেছে তো এই প্রশ্নের যে কারেক্ট আনসার সেটি হয়ে যাচ্ছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন ঠিক আছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন একটি ভারতীয় সহযোগী সংস্থা এরপর দেখুন পরবর্তী প্রশ্নে আমরা চলে যাচ্ছি যেখানে বলা হচ্ছে কাটটি আইন যা সম্প্রতি খবরে দেখা যাচ্ছে ভারতের কোন রাজ্য অথবা ইউটিতে চর্চা করা হয় অর্থাৎ এখানে বলা হচ্ছে এই যে কাটটি আইন রয়েছে এটি কোন রাজ্যের অথবা ইউটির তো এই প্রশ্নের যে কারেক্ট আনসার সেটি হয়ে যাচ্ছে ঝাড়খণ্ড রাজ্যের এটি কিন্তু কাটটি আইন হচ্ছে ঝাড়খণ্ড রাজ্যের অপশন নাম্বার বি হচ্ছে এখানে কারেক্ট আনসার এরপর দেখুন আমরা পরবর্তী চার নম্বর প্রশ্নে চলে যাচ্ছি যেখানে বলা হচ্ছে জাপান সম্প্রতি কোন দেশের সাথে রেসিপ্রোকাল অ্যাক্সেস অ্যাগ্রিমেন্ট অর্থাৎ আর এ এ স্বাক্ষর করেছে ঠিক আছে জাপান সম্প্রতি কোন দেশের সাথে রেসিপ্রোকাল অ্যাক্সেস অ্যাগ্রিমেন্ট স্বাক্ষর করেছে তো এই প্রশ্নের যে কারেক্ট আনসার সেটি হয়ে যাচ্ছে অস্ট্রেলিয়া ঠিক আছে অস্ট্রেলিয়ার সাথে জাপান কিন্তু আর এ এ স্বাক্ষর করেছে অপশন নাম্বার বি হচ্ছে এখানে কারেক্ট আনসার এরপর দেখুন পরবর্তী পাঁচ নম্বর প্রশ্নে বলা হচ্ছে টেকসই ভবিষ্যতের জন্য এস এন টিতে সম্বন্ধিত দৃষ্টিভঙ্গি কোন বিশেষ দিবসের প্রতিপাদ্য হিসেবে এখানে কিন্তু ঘোষণা করা হয়েছে ঠিক আছে টেকসই ভবিষ্যতের জন্য এস এন টিতে সম্বন্ধিত দৃষ্টিভঙ্গি এটা কোন দিবসে প্রতিপাদ্য হিসেবে ঘোষণা করা হয়েছে তো এই প্রশ্নের যে কারেক্ট আনসার সেটি হয়ে যাচ্ছে জাতীয় বিজ্ঞান দিবস ঠিক আছে ন্যাশনাল সায়েন্স ডের দিনে কিন্তু এটি ঘোষণা করা হয়েছে জাতীয় বিজ্ঞান দিবস এরপর দেখুন পরবর্তী ছয় নম্বর প্রশ্নে আমরা চলে যাচ্ছি যেখানে বলা হচ্ছে পরিবেশ মন্ত্র কোন পণ্যের জন্য বর্ধিত প্রযোজক দায়িত্ব ইপিআর এর নির্দেশিকা প্রকাশ করেছে পরিবেশ মন্ত্র কোন পণ্যের জন্য বর্ধিত প্রযোজক দায়িত্ব অর্থাৎ ইপিআর এর নির্দেশিকা প্রকাশ করেছে তো এই প্রশ্নের যে কারেক্ট আনসার সেটি হয়ে যাচ্ছে বর্জ্য টায়ার ঠিক আছে বর্জ্য টায়ার অপশন নাম্বার বি হচ্ছে এখানে আনসার এরপর দেখুন সাত নম্বর প্রশ্নে আমরা চলে যাচ্ছি যেখানে বলা হচ্ছে নির্ভয়া কাদি অভিযানের সাথে কোন রাজ্য যুক্ত নির্ভয়া কাদি অভিযানের সাথে কোন রাজ্য যুক্ত তো এই প্রশ্নের যে কারেক্ট আনসার সেটি হয়ে যাচ্ছে ওড়িশা ঠিক আছে ওড়িশা রাজ্য কিন্তু এই নির্ভয়া কাদি অভিযানের সাথে যুক্ত এরপর দেখুন আট নম্বর প্রশ্নে আমরা চলে যাচ্ছি যেখানে বলা হচ্ছে কোন রাজ্য স্টুডেন্ট স্টার্ট আপ এন্ড ইনোভেশন পলিসি অর্থাৎ এস এস টু পয়েন্ট ও চালু করেছে ঠিক আছে এস এস আইপি টু পয়েন্ট ও কোন রাজ্য চালু করেছে তো এই প্রশ্নে যে কারেক্ট আনসার সেটি হয়ে যাচ্ছে গুজরাট অপশান নাম্বার বি হচ্ছে এখানে কারেক্ট আনসার ঠিক আছে এরপর দেখুন নয় নম্বর প্রশ্নে আমরা চলে যাচ্ছি যেখানে বলা হচ্ছে ওলাফ স্কোলজ সম্প্রতি নিযুক্ত কোন দেশের প্রধান ঠিক আছে ওলাফ স্কোলজ সম্প্রতি নিযুক্ত কোন দেশের প্রধান তো নয় নম্বর প্রশ্নের যে কারেক্ট আনসার সেটি হয়ে যাচ্ছে জার্মানি ঠিক আছে নামটি এবং তার সাথে সাথে দেশটি কিন্তু আপনাদেরকে মনে রাখতে হবে জার্মানি অপশান নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার এরপর দেখুন আমরা দশ নম্বর প্রশ্নের দিকে চলে যাচ্ছি যেখানে বলা হচ্ছে কোন কেন্দ্রীয় মন্ত্রক উজ্জলা কর্মসূচি বাস্তবায়ন করে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন কোন কেন্দ্রীয় মন্ত্রক উজলা কর্মসূচি বাস্তবায়ন করে তো এই প্রশ্নের যে কারেক্ট সেটি হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন উজলা কর্মসূচি বলা হয়েছে অর্থাৎ এখানে বিদ্যুৎ মন্ত্রণালয় হচ্ছে এখানে কারেক্ট আনসার বিদ্যুৎ মন্ত্রণালয় অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট আনসার এরপর দেখুন এগারো নম্বর প্রশ্নে বলা হচ্ছে যেখানে বলা হচ্ছে স্পেশাল প্রোটেকশন গ্রুপ অ্যাক্ট উনিশশো অষ্টআশি পাস করা হয়েছিল নিরাপত্তা প্রদানের জন্য ঠিক আছে তো এটার সাথে কিসের সম্পর্ক রয়েছে এই চারটি অপশানের মধ্যে কিসের সম্পর্ক রয়েছে তো এখানে এই প্রশ্নের যে কারেক্ট আনসার সেটি হয়ে যাচ্ছে প্রধানমন্ত্রী ও সাবেক প্রধানমন্ত্রীরা ঠিক আছে অপশান নাম্বার বি হচ্ছে এখানে কারেক্ট আনসার এরপর দেখুন বারো নম্বর প্রশ্নে বলা হচ্ছে এবিলিম্পিক্স কোন ক্ষেত্রে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য অনুষ্ঠিত প্রতিযোগিতা অ্যাভিলিম্পিক্স কোন ক্ষেত্রে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য অনুষ্ঠিত প্রতিযোগিতা তো বারো নম্বর প্রশ্নের যে কারেক্ট আনসার সেটি হয়ে যাচ্ছে দক্ষতা প্রদর্শন ঠিক আছে দক্ষতা প্রদর্শন অপশন নাম্বার সি হচ্ছে এখানে কারেক্ট আনসার এরপর এরপর দেখুন আমরা ১৩ নম্বর প্রশ্নের দিকে চলে যাচ্ছি যেখানে বলা হচ্ছে হায়দ্রাবাদ ঘোষণা সংবাদে দেখা যায় এটি কিসের সঙ্গে যুক্ত ঠিক আছে সংবাদে হায়দ্রাবাদ ঘোষণা এরকম একটি শব্দ আমরা দেখতে পাই এরকম একটি কথা আমরা দেখতে পাই এটি কিন্তু কিসের সাথে যুক্ত হায়দ্রাবাদ ঘোষণা তো এই প্রশ্নের যে কারেক্ট আনসার সেটি হয়ে যাচ্ছে ই গভর্নেন্স ঠিক আছে ই গভর্নেন্সের সাথে যুক্ত এখানে কারেক্ট আনসার হয়ে যাচ্ছে অপশান নাম্বার বি ঠিক আছে এরপর দেখুন ১৪ নম্বর প্রশ্নে বলা হচ্ছে সঞ্জয় হ্রদ একটি জলাভূমি এই সঞ্জয় হ্রদ কোন রাজ্যে অথবা ইউটিতে অবস্থিত অর্থাৎ সঞ্জয় হ্রদ কোথায় অবস্থিত তো এই প্রশ্নের যে কারেক্ট অ্যান্সার সেটি হয়ে যাচ্ছে নিউ দিল্লি ঠিক আছে নতুন দিল্লিতে অবস্থিত অপশন নাম্বার বি হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার এরপর দেখুন পনেরো নম্বর প্রশ্নে বলা হচ্ছে কোন দল সি ড্রাগন টোয়েন্টি সামরিক মহড়ায় অংশগ্রহণ করে ঠিক আছে ড্রাগন টোয়েন্টি টু সামরিক মহড়ায় অংশগ্রহণ করেছিল কোন দলটি ঠিক আছে তো এই পনেরো নম্বর প্রশ্নে যে কারেক্ট আনসার সেটি হয়ে যাচ্ছে ইন্দো প্যাসিফিক দেশগুলি ইন্দো প্যাসিফিক দেশগুলি অপশন নাম্বার এ হচ্ছে এখানে আনসার এরপর দেখুন ষোলো নম্বর প্রশ্নে বলা হচ্ছে ভারতের প্রথম মোবাইল হানি প্রসেসিং ভ্যান কোন রাজ্যে চালু হয়েছিল ভারতের প্রথম মোবাইল হানি প্রসেসিং ভ্যান কোন রাজ্যে চালু হয়েছিল তো এই ষোলো নম্বর প্রশ্নের যে কারেক্ট আনসার সেটি হয়ে যাচ্ছে প্রদেশ। ঠিক আছে মোবাইল হানি প্রসেসিং ভ্যান চালু হয়েছিল প্রথম ভারতের যে রাজ্যে সেটা হচ্ছে উত্তর প্রদেশ। এরপর দেখুন সাতেরো নম্বর প্রশ্নে বলা হচ্ছে ইকো র্যাপ কোন প্রতিষ্ঠান কর্তৃক প্রকাশিত ফ্ল্যাগশিপ রিপোর্ট ঠিক আছে ইকো র্যাপ কোন প্রতিষ্ঠান কর্তৃক প্রকাশিত ফ্ল্যাগশিপ রিপোর্ট তো এই প্রশ্নের যে কারেক্ট অ্যান্সার সেটি হয়ে যাচ্ছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ঠিক আছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অপশান নাম্বার ডি হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার এরপর দেখুন আঠারো নম্বর প্রশ্নে বলা হচ্ছে এনপিসিআই অনুসারে গ্রাহক প্রতি টার্মিনাল প্রতিদিনে আধার সক্ষম নগদ তোলা লেনদেনের সর্বোচ্চ সীমা এখানে কত ধরা হয়েছে ঠিক আছে এনপিসিআই অনুসারে গ্রাহক প্রতি টার্মিনাল প্রতিদিনে আধার সক্ষম নগদ তোলা লেনদেনের যে ম্যাক্সিমাম লিমিট সেটা কত রাখা হয়েছে তো এটা হচ্ছে এটা যে কারেক্ট আনসার সেটি হয়ে যাচ্ছে পাঁচ ঠিক আছে অপশন নাম্বার সি হচ্ছে এখানে কারেক্ট আনসার এরপর দেখুন উনিশ নম্বর প্রশ্নে আমরা চলে যাচ্ছি যেখানে বলা হচ্ছে আগরতলা এবং জিরিবামের মধ্যে উদ্বোধন করা নতুন জনশতাব্দী এক্সপ্রেস ত্রিপুরাকে কোন রাজ্যের সঙ্গে যুক্ত করেছে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন আগরতলা এবং জিরিবামের মধ্যে উদ্বোধন করা নতুন জনশতাব শতাব্দী এক্সপ্রেস ত্রিপুরাকে কোন রাজ্যের সাথে সংযুক্ত করেছে তো এই প্রশ্নের যে কারেক্ট আনসার সেটি হয়ে যাচ্ছে মণিপুর অপশন নাম্বার বি হচ্ছে এখানে কারেক্ট আনসার এরপর দেখুন আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি যেখানে বলা হচ্ছে উলফ আগ্নেয়গিরি যা খবরে দেখা যাচ্ছে কোন দ্বীপের সর্বোচ্চ শৃঙ্গ ঠিক আছে কোন দ্বীপের সর্বোচ্চ শৃঙ্গ তো এই প্রশ্নের যে কারেক্ট আনসার সেটি হয়ে যাচ্ছে গেলাপাগোস দ্বীপপুঞ্জ ঠিক আছে দ্বীপপুঞ্জ অপশন নাম্বার বি হচ্ছে এখানে এরপর দেখুন পরবর্তী প্রশ্নে আমরা চলে যাচ্ছি যেখানে বলা হচ্ছে খবরে দেখা গিয়েছিল ভরত সুব্রাম কোন খেলার সঙ্গে যুক্ত খবরে দেখা গিয়েছিল ভরত সুব্রামানিয়াম কোন খেলার সঙ্গে যুক্ত তো এই প্রশ্নের যে কারেক্ট আনসার সেটি হয়ে যাচ্ছে দাবা অপশান নাম্বার বি হচ্ছে এখানে কারেক্ট আনসার এরপর দেখুন বাইশ নম্বর প্রশ্নে বলা হচ্ছে ইউনেস্কো কোন ভাষায় তার ওয়েবসাইটে ভারতের ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটগুলির বর্ণনা প্রকাশ করতে সম্মত হয়েছে ঠিক আছে ইউনেস্কো কোন ভাষায় তার ওয়েবসাইটে ভারতের ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটগুলির বর্ণনা প্রকাশ করতে সম্মত হয়েছে তো বাইশ নম্বর প্রশ্নের যে কারেক্ট আনসার সেটি হয়ে যাচ্ছে হিন্দি ভাষাতে ঠিক আছে অপশান নাম্বার বি হচ্ছে এখানে কারেক্ট আনসার এরপর দেখুন তেইশ নম্বর প্রশ্নে বলা হচ্ছে নির্বাচন বিলম্বিত হওয়ায় পশ্চিম আফ্রিকার দেশগুলো কোন আফ্রিকান দেশের সাথে সম্পর্ক ছিন্ন করার ঘোষণা করেছে নির্বাচন বিলম্বিত হওয়ায় পশ্চিম আফ্রিকার দেশগুলো কোন আফ্রিকান দেশের সাথে সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছে তো তেইশ নম্বর প্রশ্নের যে কারেক্ট আনসার সেটি হয়ে যাচ্ছে মালি অপশন নাম্বার এ হচ্ছে এখানে কারেক্ট আনসার এরপর দেখুন পরবর্তী প্রশ্নে আমরা চলে যাচ্ছি যেখানে বলা হচ্ছে ভারত কোন দেশের সাথে দু সালের আগে পঞ্চাশ বিলিয়ন ডলারের দ্বিপাক্ষিক বাণিজ্য লক্ষ্য নির্ধারণ করেছে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখতে পাচ্ছেন ভারত কোন দেশের সাথে দু সালের আগে পঞ্চাশ বিলিয়ন ডলারের দ্বিপাক্ষিক বাণিজ্য লক্ষ্য নির্ধারণ করেছে তো চব্বিশ নম্বর প্রশ্নের যে কারেক্ট আনসার সেটি হয়ে যাচ্ছে দক্ষিণ কোরিয়া ঠিক আছে সাউথ কোরিয়ার সাথে অপশন নাম্বার এ হচ্ছে এখানে আনসার এরপর দেখুন পঁচিশ নম্বর প্রশ্নে বলা হচ্ছে ভারতে কোন মাসে জাতীয় উদ্ভাবন সপ্তাহ আয়োজিত হয় ঠিক আছে জাতীয় সপ্তাহ কোন মাসে ভারতে আয়োজিত হয় তো পঁচিশ নম্বর প্রশ্নের যে কারেক্ট আনসার সেটি হয়ে যাচ্ছে জানুয়ারি মাসে অপশান নাম্বার এ হচ্ছে এখানে কারেক্ট আনসার এরপর দেখুন ছাব্বিশ নম্বর প্রশ্নে বলা হচ্ছে দরভাজা গ্যাস ক্রেটার যাকে বলা হয় গেটওয়ে টু হেল নামেও পরিচিত কোন দেশে অবস্থিত ঠিক আছে গেটওয়ে টু হেল অর্থাৎ দরবাজা গ্যাস ক্রেটার কোন দেশে অবস্থিত তো ছাব্বিশ নম্বর প্রশ্নের যে কারেক্ট আনসার সেটি হয়ে যাচ্ছে মেনিস্তান ঠিক আছে তুর্ক মেনিস্তান অপশন নাম্বার ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার এরপর দেখুন সাতাশ নম্বর প্রশ্নে বলা হচ্ছে ওয়েস্টার্ন ডিস্টার্ব যা সম্প্রতি খবরে দেখা যাচ্ছে কিসের সাথে যুক্ত এটা আশা করি সবাই আপনারা সঠিক উত্তর দিতে পারবেন ওয়েস্টার্ন ডিস্টার্ব ঠিক আছে এটা কিসের সাথে যুক্ত এটা হচ্ছে আবহাওয়া বিদ্যা আবহাওয়া রিলেটেড ঠিক আছে অপশন নাম্বার বি হচ্ছে এখানে আনসার এরপর দেখুন আঠাশ নম্বর প্রশ্নে বলা হচ্ছে ইন্ডিয়ান কাউন্সিল অফ হিস্টোরিক্যাল রিসার্চ আই সি এইচ আর ঠিক আছে ইন্ডিয়ান কাউন্সিল অফ হিস্টোরিক্যাল রিসার্চ কোন কেন্দ্রীয় মন্ত্রকের অধীনে একটি স্বায়ত্ত সংস্থা ঠিক আছে তো নম্বর প্রশ্নে যে কারেক্ট আনসার সেটি হয়ে যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয় ঠিক আছে অপশান নাম্বার সি হচ্ছে এখানে কারেক্ট আনসার এরপর দেখুন উনত্রিশ নম্বর প্রশ্নে বলা হচ্ছে সম্প্রতি খবরে দেখা গেল রেড স্যান্ডার্স কোন প্রজাতির ঠিক আছে সম্প্রতি খবরে দেখা যাচ্ছে রেড স্যান্ডার্স এটা কোন প্রজাতির তো এই প্রশ্নের সেটি হয়ে যাচ্ছে গাছ ঠিক আছে নাম্বার বি হচ্ছে হচ্ছে এখানে রেড স্যান্ডার্স গাছ ঠিক আছে এরপর দেখুন তিরিশ নম্বর প্রশ্নে বলা হচ্ছে ইবোনিয়া যা সম্প্রতি খবরে দেখা যাচ্ছে রামায়ণের অনুরূপ সংস্করণ যেটি কোন দেশে পাওয়া যায় ঠিক আছে রামায়ণের অনুরূপ সংস্করণ ইবোনিয়া যেটি কোন দেশে পাওয়া যায় তো এটার যে কারেক্ট আনসার সেটি হয়ে যাচ্ছে মাদা গাসকার ঠিক আছে অপশন নাম্বার বি হচ্ছে এখানে কারেক্ট আনসার ইবোনিয়া নামটি এবং তার সাথে সাথে রামায়ণ এবং তার সাথে সাথে মাদা গাসকার এই তিনটি নাম আপনাদেরকে মনে রাখতে হবে তো বন্ধুরা আমি আজকে আপনাদেরকে সাতেই জানুয়ারি অর্থাৎ সাতেই জানুয়ারির পর থেকে চোদ্দোই জানুয়ারি পর্যন্ত যে সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন ছিল আপনাদেরকে কিন্তু এমসিকিউ আকারে আপনাদেরকে শেয়ার করে দিলাম আশা করি আপনাদের প্রত্যেকটি সরকারি চাকরির পরীক্ষার জন্য এই কোয়েশ্চেনগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক কাজে লাগবে তো যদি কোনোভাবে কাজে লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করতে ভুলবেন না এবং তার পাশাপাশি এই ধরনের আরও কারেন্ট অ্যাফেয়ার্সের কোয়েশ্চান আনসার এবং তার সাথে সাথে বিভিন্ন জব আপডেটস পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ